আজকে আমি আমদই বানাবো, তার জন্য একটা আম রেখেছি। এখানে মিল্ক পাউডার নিয়েছি আর এখানে ফুল ক্রিম দুধ 1 কিলো দুধ, ফুটাতে ফুটাতে একটুখানি হয়ে গেল। এবার আমি মিল্ক পাউডার দেবার মধ্যে এক কাপের মতন আমি দিয়ে দিলাম, এটাকে নাড়তে থাকবো আর একটু ঘন হবে। এবার চিনি দিয়ে দেবো অল্প, এখানে 6 চামচের মতন চিনি দিয়ে দিচ্ছি। আমটা খুব ভালো বেরিয়েছে, হলুদ একদম। দুটো ফালি নেবো, আঁটিটা নেবো নি এর থেকে, একটা চামচ দেবো, এটা সব বের করে নেবো, মিক্সিতে একটু ঘুরিয়ে নেবো। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, দুধটা খুব গাঢ় হয়ে গেছে। এটা মিক্সিতে আমি পিষে নিয়েছি আমটা, এবার এই ছান্নিতে মধ্যে একটু ছেঁকে নেবো ভালো করে, যেটুকু শুতো শুতো দানা দানা থাকবে সবের মধ্যে থেকে যাবে। দেখেই তো লাগছে যে খুব ভালো পেশা হয়েছে, এটা আমটা খুব মিষ্টি বেছে, ছোটো জন খাচ্ছে আর বলছে এই যে এরকম করে সব বের করছে। আমাকে এটা ছেঁকে নিয়েছি, একটুখানি কাঁদ বেরিয়েছে, অনেক দানা দানা, এই যে কাঁদ পুরো পাল্টা বের করে নিয়েছে। এবার আমি দইটার মধ্যে দিয়ে দিলাম, দইটা জল ঝরিয়ে রেখেছি, নিচেটা কাপড় দিতে পুরো জলটাই টেনে নিয়েছে। এটাকেও আমি এরকম করে বের করে নেব, ভালো করে এটাকে মিক্স করবো আমি। এটা দই ছিল আমার পুরো বড়, এই চামচে 3 চামচ দই ছিল, জল ঝাড়িয়ে নিয়েছি না করে। এবার এটার মধ্যে আমি দুধ দিয়ে দেবো, দুধটাকেও ছেঁকে নিচ্ছি আমি। 1 কিলো দুধে আমার 1/2 কিলো হয়ে গেছে, ফুটিয়ে ফুটিয়ে গাঢ় করে নিয়েছি। দুধটাকেও ছেঁকে নিয়েছি, এটুকুনি সর বেরিয়েছে আমার। এবার এটাকে এদিকে করে দিলাম, এবার আমি এটাকে মিক্স করলো সব করে একসাথে। এবার এই মাটির হাঁড়ির মধ্যে আমি দিয়ে দিলাম সবকটা মিক্স করে, একদম মাপে হয়েছে, বেশিও না কমও না। এবার এটা ঢাকা দিচ্ছি, ঢাকা দিয়ে আমি আটা ভাঁড়ে রেখে দেবো, মানে আটার আমার দামে। আমি কিন্তু কোনো সময় দই বসালে এদিক ওদিক রেখে নিই, আমি সব সময় এই আটার দামে রেখে দিই, আমি দিলে কি আর সকাল পর্যন্ত আমার খুব সুন্দর জমে যাবে। এই ঢাকা দিয়ে এবার আমি রেখে দেবো, সারা রাত্রির মধ্যে হয়ে গেল আমার গুড নাইট। সারা রাত্রি রেখে দিয়েছিলাম, রাত 9টার থেকে এখন 8টা বাজে, দইটা খুলে দেখাচ্ছি একদম জমে গেছে, দেখুন বের করেও দেখাচ্ছি হাতা দিয়ে। আমি বাহ খুব সুন্দর জমেছে, একটু বাটিতে দিবো বুঝতে পারেন, একদম চাকা চাকাচ্ছে, হাতায় তো জল নেই, মিষ্টি দই আমার একদম রেডি।